আরে সালাম ভাই, 10 মিনিটে নাকি সারা দিনের কাজ শেষ করবে? আরে ভাই, 10 মিনিটে কি সারা দিনের কাজ শেষ করব? মাত্র ভাই 1 মিনিটে ভাই, 1 মিনিটে, 1 মিনিটে ভাই, কি এটা আজব জিনিস তো। এই যে ভাই করলা কাটতেছি, দেখেন দেখেন কত সুন্দর ভাবে ভাই আয়া পড়ছে ভাই, কত সুন্দর দেখেন করলা কাটার, দেখেন হ্যাঁ কত মেশিন আয়া পড়ছে ভাই, কি আজব মেশিন আয়া পড়লো ভাই, আজব একটি মেশিন দেখেন, আজব মেশিন ভাই। ঠিক আছে, এটা দিয়ে হাত যে কাজ করবে মাত্র এটা 1 মিনিটেই কাজটা করে দিবে ভাই, 1 মিনিটেই কাজটা করে দিবে। সুন্দর একটি আজব মেশিন, ঠিক আছে দেখেন আজব প্রসেসর, এখন বাজারে চলে আসছে। একটা লাগবে না, এবং প্রত্যেকটা কিন্তু একই সাইজ ভাই, একদম এক সাইজে করলা কাটতে পারবেন। এই রোবট, এই ফুড প্রসেসর, আপনার রোবট ফুড প্রসেসর, এই রোবট ফুড প্রসেসর, এবং এই যে করলা ভাজিটা আমরা সালাদ করলাম না ভাই, এটা যদি আপনি চিকন ভাবে ভাজি করতে চান, সেক্ষেত্রে চিকন ভাবে আপনি ভাজি করতে পারবেন, সেই ভাজিটা কিন্তু আমি দেখাই দিচ্ছি এখন। আচ্ছা আচ্ছা, চিকন ভাবেও করা যাবে। এটা দেখেন ব্লেডটা আছে দিকে, আপনি ব্লেডটা এটা চেঞ্জ করতে হবে জায়গা। এই দেখেন ব্লেডটা, দেখেন এই ব্লেডটা আপনি চেঞ্জ করবেন, দেখেন এই যে জাস্ট এটা খুলে ফেলছি, এদিকে চাপ দিলে খুলে যাবে। এখন ব্লেড আছে আপনার পাঁচটা, এদিকে ভাই এই যে দেখেন, এই দেখেন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ব্লেড, এখন আপনি যে কোনো ব্লেডে কাজ করতে পারবেন, ব্লেডের একটা কাজ, একটা কাজ, হ্যাঁ ঠিক আছে, একটা। এই যে আমি ব্লেডটা লাগাই দিলাম, এখন আমি জাস্ট এদিকে দিয়ে দিব, এটা দেখেন, দিয়ে শুধু ঢাকনাটা এদিকে লক করে দেব, দেখেন এদিকে লক আছে, একদম এই যে একটু বাড়তি জায়গা আছে, এই বাড়তি জায়গাটা এটার সাথে মিশে যাবে, মিশে যাবে, ঠিক আছে। এই দেখেন এখন লক হয়ে গেছে। এখন আমি করলা ভাজিটা এখন কি করব জানেন, এটা তো স্লাইস করলাম, স্লাইস করলাম, এটা এখন চিকন হবে, একদম চিকন, মানে এটাতে বুঝলাম সালাদও করলাম, হ্যাঁ সালাদ, হ্যাঁ একদম। এখন দেখেন চিকন, এই যে দেখেন চিকন চিকন ভাজি যারা করতে চান, এই যে দেখেন চিকন ভাজিটা, কত সুন্দর ভাজি হচ্ছে, যারা যে ভাজি করতে চান দেখেন, এই দেখছেন কত সুন্দর দেখেন। এটা কিন্তু অন্য কোন ফুড প্রসেসরে কিন্তু এই কাজটা আপনার হবে না, কাজটা সম্ভব হবে না, সম্ভব হবে না। আচ্ছা আচ্ছা, একমাত্র এটা দিয়ে হবে আপনার, মানে এটা দিয়ে রোবট ফুড প্রসেসরটা দিয়েই হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, করতে হলে এই ফুড প্রসেসর দিয়ে করতে, অনেক সুন্দর হয়েছে ভাই, দেখা একটু, এই যে দেখেন দেখেন কত সুন্দর ভাবে হচ্ছে, দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর দেখেন পুরোটা। কিন্তু করতে কতক্ষণ সময় লাগবে, আপনার হাতে করলে কতক্ষণ লাগবে বুঝতে পারছেন ভাই? হাতে করলে কি আপনার এটা সবজিটা কাটা সম্ভব ছিল ভাই? না না, এত সুন্দর ফিনিশিং, এই সবজিটা কাটা সম্ভব ছিল? না না, এইভাবে সম্ভব, এটাও দেখেন একটার সাথে একটা কিন্তু লাগে নাই, বুঝছেন, একদম ঝরঝরা। এই ভাজিটা করবেন কি জানেন ভাই, খাইবেন আর কইবেন উফ কে পাক করছে, কে বানাইছে, বুঝছেন? এই কথাটা বলতে হবে ভাই খাওয়ার সময়, বলে কে বানাইছে আর কে পাক করছে আর কে কাটছে এটা, কারণ কি লেগে ভাই, সবচেয়ে মজার বিষয় হলো প্রত্যেকটা কিন্তু এক সাইজের, এক সাইজের হইছে, সাইজ হইছে একদম পাতলায় বা মানে লম্বায় বা বলেন বা পাতলায় বলেন, প্রত্যেকটা কিন্তু অ্যাকুরেট সাইজ, ঠিক আছে? এটা কিন্তু উলট পালট সাইজ নয়, যখন বুড়ি দিয়ে কাটতে গেলে বা দাও দিয়ে কাটতে গেলে বা চাকু দিয়ে কাটতে গেলে কিন্তু হাত কাটে বা এক সাইজের হয় না, একটা হয় মোটা, একটা হয় চিকন, একটা হয় একদম পাতলা, ঠিক আছে? তখন কিন্তু করলা কিন্তু কামড় লাগলে কিন্তু ভাই খারাপ লাগে, খারাপ হয়ে যায়, ঠিক আছে? এখন আমরা দেখেন কাটা কিন্তু হাত দিয়ে সম্ভব, সম্ভব হয় না। এখন আমরা দেখেন গাজর ভাজি করবো ভাই, সুন্দর হয়েছে দেখেন, এই যে গাজর ভাজিটা করে দেখাই আমি আপনাকে, একটু দেখেন গাজর, ঠিক আছে? হ্যাঁ গাজরটা একটু করে দেখাই, কাটবেন দেখেন গাজরটা দিয়ে হালুয়া যারা করতে চাচ্ছেন, একদম ভাজি হবে ভাই, একদম ভাজি ভাজি হয়ে যাবে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন কত সুন্দর দেখেন, দিবেন আর করবেন, দিবেন আর সাথে সাথে কাজ হয়ে যাবে দেখেন, অসাধারণ ভাবে হচ্ছে দেখেন, আসলে একটি রোবট ফুড প্রসেসর দেখেন, দেওয়ার সাথে সাথে, দেওয়ার সাথে সাথে শেষ, যেভাবে করতে চান সেভাবে কিন্তু করতে পারবেন। এখানে তো ব্লেড দেওয়া আছে পাঁচটা, দেখেন কত সুন্দর ভাবে ঝরঝরা ভাবে করতেছে দেখেন ভাই, দেখছেন এই দেখেন অসাধারণ। আপনি দুটো গাজরের ভাজি করলে ভাই আপনার 20 জন লোকে খাইতে পারবে এই ভাজিটা, ঠিক আছে? দেখেন ভর্তিতে কাটতে যান, আধা কেজি গাজর লাগবে আপনার, ভর্তিতে তো এরকম হবেই না, হ্যাঁ কত সুন্দর হচ্ছে দেখেন, এই দেখেন অসাধারণ, অসাধারণ, একদম পুরো জর্জরা, কত সুন্দর কাটে দেখেন, দেখছেন
এটার সাথে ভাই আরেকটা বিষয় এখন দেখাবো আলুটা ভাই আচ্ছা গাজর ভাজির সাথে মানুষ আলু খায় ঠিক আছে আচ্ছা 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 আলুটা এখন দেখাবো আলু কিন্তু আমাদের দিনের শুরুতে শুরু হয় হ্যাঁ ঠিক আছে আলু ভাজি আলুটা সকালে নাস্তাতেই কিন্তু আলু ভাজি দরকার হয় দেখেন অল্প সময় এই যে দিয়ে দিলাম ভাই দেখেন দিবেন আর হবে দেখেন দেখেন কত সুন্দর লাগছে দেখেন এখন এই বাজিটার সাথে যদি ভাই এই যে গাজরটার সাথে যদি আলুটা দিয়ে দেই কত সুন্দর এখন আপনি কি হলো দেখেন দেখছেন মানে কত দ্রুত কাজ করলাম আপনারা তো দেখতেই পেলেন এখন আমরা কাটবো ভাই যারা মা বোনেরা সবচেয়ে বেশিতে মানে কান্দনা এরপরে কাটতে গেলে যেটা কাটতে গেলে কাঁদে হ্যাঁ কান্দনা এরপরে আজকে এটাই এখন কাটবো আমরা দেখেন আচ্ছা তো দেখেন আমরা এখানে কিন্তু ভাজি করার জন্য আলু করলাম গাজর করলাম কত সুন্দর ই হয়েছে দেখছেন একটার সাথে একটা লাগাই এই যে স্লাইসার ব্লেডটা আমরা লাগাই দিছি না ভাই এখন দেখেন স্লাইস করব এই যে দেখেন এখন পেঁয়াজ কাটবো ভাই পেঁয়াজ কাটবো হ্যাঁ এই যে পেঁয়াজ এই যে মেশিন চালু করে দিলাম এই যে এটা এদিকে বসায় দিলাম হ্যাঁ ভাই এখন দেখেন আমি খালি পেঁয়াজ কিছুই করব না ভাই নিজে নিজে হবে এই যে দেখেন আমি কিছুই করব না দেখেন 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 ধরার কোনো কিছুই করব না দেখেন কত সুন্দর ভাবে হচ্ছে দেখেন আপনি কত মন পেঁয়াজ কাটবেন এটা দিয়া দেখেন ঠিক আছে মানে চোখের পলকে কেজি কেজি পেঁয়াজ কাটা যাবে আপনি কত মন কেজি পেঁয়াজ করবেন দেখেন বাসাবাড়িতে যদি এটা একটা রাখেন আপনি লং টাইম ইউজ করবেন আপনি 2 4 20 বছর আপনি কিছু করবেন না করতে পারবেন না এটা দেখেন এই যে আমি কিন্তু কোনো প্রেসার দেই নাই ভাই না 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 ধরাই হয় নাই দেখেন ধরাই হয় নাই দেখেন দিতেছে আর হচ্ছে নিজে নিজে পেঁয়াজ শেষ কিন্তু ভাই কত সুন্দর সাইজ হচ্ছে প্রত্যেকটা কিন্তু একই সাইজ হলো ঠিক আছে প্রত্যেকটা একই সাইজের হয়েছে দেখেন একই সাইজের হ্যাঁ এটা এগুলা কিন্তু হাতে করা কখনোই সম্ভব না দেখেন সম্ভব না সুন্দরভাবে হাতে করা কখনো সম্ভব আর কতক্ষণ সময় লাগবে আপনারা বুঝতে পারছেন হ্যাঁ মানে অল্প সময়ের ভিতর কিন্তু কাজগুলো করতে পারবেন ভাইয়া যেটা বলছেন পেঁয়াজ করলাম মানে দেখেন 10টা বুয়ার কাজ কয়েক মিনিটই করতে পারবেন মানে আমি কি বললাম ভাই ফার্স্টে ডায়লগ দিয়ে কি দিছিলাম 20টা বুয়া সারা দিন যে কাজ করে দিবে এটা আপনাকে 2 মিনিটেই কাজটা করে দিবে 2 মিনিটের মধ্যে 2 মিনিটেই কাজটা করে দিবে ঠিক আছে কতগুলো কাজ কয়েক মিনিটে করে ফেলবে হ্যাঁ এবং কি 5টা 6টা ধরনের আইটেম কিন্তু আপনারা করতে পারবেন এটা কিন্তু ব্লেড হবে 5টা ভাই 5টা ব্লেড এইদিকে আমি আপনাকে ব্লেডগুলো দেখাই কারণ আমরা দুইটা মেশিন সাজাইছি তো এদিকে দেখেন একটা হলো আপনার বাজিটা আমরা কাটছি একদম একটু মোটা করে মোটা করে এটা বাজিটা হবে একদম চিকন হয়ে একদম চিকন দেখেন তারপরে এই বাজিটা হবে একদম চিকনের ডিজাইন হয়ে আসবে বাজিটা আসবে তারপরে এটা হলো স্লাইস হবে একটু মোটা আরেকটা ব্লেড আছে দেখেন এই যে দেখেন এদিকে দেওয়া আছে এটা স্লাইসের জন্য এটা হবে একটু মোটা হ্যাঁ পাতলা এবং মোটা দুইটাই দেওয়া আছে যখন শসাটা আমরা যখন কাটতে যাই তখন একটু মোটা লাগে আর আদার্স অন্য যে সবজিগুলো আমরা কাটি সেক্ষেত্রে পাতলা কাটতে হয় ঠিক আছে সেক্ষেত্রে আপনার যার যেরকম প্রয়োজন ওরকমই করতে পারেন ওইরকমই করতে পারেন যখন শসাটা আমরা কিন্তু খুবই একটু মোটা লাগে হয় মোটা লাগে যখন করলা ভাজিটা একটু পাতলা লাগে পাতলা লাগে সেক্ষেত্রে আপনার যেটা পাতলা এটা পাতলা দিয়ে আপনি ইউজ করবেন যেটা আপনার সবজি কাটবেন সেক্ষেত্রে আপনি একটু মোটা ব্লেডটা ইউজ করবেন আপনার বিদ্যুৎ বিল আসবে না 100 টাকা ভাই আর সামনে যে জিনিস আসতেছে ভাই হইলো শীত শীত শীতের কারণে ভাই অনেক মা বোনেরা আছে যে সবজি কাটতে চায় না ঠিক আছে ধরতে চায় না কারণ পানিতে দইতে হবে কাটতে হবে ভিজাইতে হবে এই কারণে কিন্তু সবজি ধরতে চায় না বা সবজি খায়ও না তাদের জন্য আয়সা পড়ছে পাগলা রোবট ফুড প্রসেসার যেটা আপনার ধরতে হবে না কোনো কিছু করতে হবে না জাস্ট মেশিনের মধ্যে দিয়ে দিবেন এটা রোবট আপনাকে কাটতে দিবে সাইজ করে দিবে ঠিক আছে সেম কাজগুলো করে দিবে কাজ আপনাকে করে দিবে আপনি যে সাইজটাই করতে চান শুধু ব্লেডটা আপনি লাগিয়ে দিবেন তারপরে এটা আপনি লাইন দিয়ে আপনি ইলেকট্রিক লাইনটা লাগাই দিবেন দিয়ে সুইচটা দিয়ে দিবেন সে নিজে নিজে আপনাকে কাজ করে দিবে কাজ করা হলো যাই দেন আপনাকে সেই কাজ করে দিবে আপনাকে গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই অবশ্যই যেটা সনিফার কোম্পানি আপনার ভাই এটা গ্যারান্টি থাকবে না এরকম তো কথা হতে পারে না হতে পারে না ঠিক আছে এটা আমরা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিব আমরা এটা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি কোনো সমস্যা আমরা ঠিক করে দেব ঠিক না হলে সেটা আপনাকে চেঞ্জ করে দিব ঠিক আছে এটা সনিফার কোম্পানি আর এটা প্রাইসটা বলে দিচ্ছি ভাই এটা কিন্তু অনেকে অনেক ধরনের প্রাইস দিছে সেটা কিন্তু আমাদের
ভিডিওতে কিন্তু আমাদের একটা প্রাইস দেওয়া ছিল আমরা জানি ভিআইপি সব সময় ডিসকাউন্ট দেয় এবং এটা কিন্তু আমাদের ভাইরাল একটা প্রোডাক্ট আমরা কিন্তু আগে রেট দিছিলাম আপনার 4,500 টাকা জি জি তবে ভাই এটা কিন্তু আজকে 4,500 টাকা দিব না এটা একদম দামাকা দিব ভাই আচ্ছা আচ্ছা মানে বিশ্বাস করতে পারবেন না আসলে ভাই আপনি বিটি ফ্যান্টাসি পক্ষ থেকে এটা একদম দামাকা অফার থাকবে মাত্র 3 দিন ভিডিও ছাড়ার মাত্র 3 দিনের মধ্যে যারা নেবেন এই দামাকা অফারটা আপনারা নিতে পারবেন মাত্র 4,100 টাকা ভাই 4,100 টাকা থাকবে পেয়ে যাচ্ছেন সোনিফার ব্র্যান্ডেড 200 ওয়াটের চমৎকার একটি রোবট ফুড প্রসেসর যেটা কিনা 20টা বুয়ার কাজ এটা একাই করে দেবে কয়েক 2 মিনিটে করে দিবে ভাই 2 থেকে 4 মিনিটে করে দিতে পারবে এবং সামনে শীত আসছে আশা করি যে আপনারা আরামে কাজগুলো করতে পারবেন আর যার যার লাগবে স্ক্রিনে নাম্বার রয়েছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে ঢাকা সহ বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং আবারও বলি আমি এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট আমার ভিডিও থেকে ভাইয়ের কাছ থেকে অনেকে নিয়েছেন আর আজকে কিন্তু বিশেষ একটা ডিসকাউন্ট থাকবে 3 দিন ভাই এটা ডিসকাউন্ট ভাই আমার মনে হয় না বিগত 5 বছর আপনি এই রেট কাগজ কাজ না না এই রেটটা আসলে পাওয়া যায় না কারণ কি লাগে এটা সর্বনিম্ন রেট হলো 4,500 টাকা আচ্ছা আচ্ছা আমরা 5,000 টাকা বিক্রি করতে পারি না আমরা আমার এটা আছে 5,000 টাকা ভাই এটা আজকে জাস্ট দামাকে একটা অফার দিলাম মাত্র 4,100 টাকা 3 দিনের জন্য ওকে আর যারা সরাসরি আমাদের দোকানে আসবে ভাইজান আমি দোকান অ্যাড্রেসটাও দিয়ে দেই আসলে আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দোতলা 128 নাম্বার 129 নাম্বার শপ এবং আমাদের নিচতলা আছে 7 নাম্বার শপ ভিআইপি কুকারিজ এবং 7 নাম্বারের সাথে একটা আছে 130 নাম্বার মানে এটা এখানে কিন্তু বিশ্বাস বিল্ডার্সের ভাইয়াদের তিনটা শোরুম একটাতে আমরা দ্বিতীয় তলায় ভিডিওটা করতেছি নিচতলায় আরো দুইটা পাবেন একটা হচ্ছে 7 নাম্বার একটা কত 130 নাম্বার শপ গেট দিয়ে ঢুকতে কিন্তু মাঝখানে রাস্তা বরাবর হাতে ডান পাশে একালি পাবেন ভিআইপি কুকারিজ আচ্ছা দেখে শুনে নিতে পারবেন আর অনলাইনে যারা নেবে কিভাবে অর্ডার করবে অনলাইনে যারা নেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে আমাদের সাথে নাম্বারে যোগাযোগ করে আপনারা ফোনে কথা বলবেন ঢাকার মধ্যে হলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব ঢাকার বাইরে হলে আমরা কুরিয়ারে পাঠাবো তবে অবশ্যই যারা ঢাকার বাইরে নেবেন 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব আর ঢাকার মধ্যে হলে নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিব প্রোডাক্ট আপনার হাতে বুঝে পাবেন পরে পেমেন্ট করে দিবেন অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে আচ্ছা ঠিক আছে এইভাবে কিন্তু বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তো আজ এই পর্যন্তই